সুনিতা সিং গৌর নামে একজন বিজেপির নেত্রী উত্তরপ্রদেশ ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী সে দলে দলে হিন্দুরা যেন মুসলিম মেয়েদেরকে ঘরে এবং রাস্তায় উন্মুক্ত সবার সামনে ধর্ষণ করে এছাড়া আর কোনো উপায় নেই বলে সে ফেসবুকে কমেন্ট করেছে শয়তান কি এবং কোন পর্যায়ে হতে পারে শয়তানের যা্জল্যমান উদাহরণ এখন এই কথাটি সত্যতা যাচাই করতে চাইলাম দেখলাম সেটা বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত পত্রিকা ইত্তেফাকে এসছে সুতরাং সেটাকে সত্য হিসেবে ধরে নেওয়া হয় তারপরে খোঁজ করলাম ভারতের মিডিয়াতে সেটাও পেয়ে গেলাম দেখুন है उत्तर प्रदेश के कुशीनगर विधानसभा से बीजेपी महिला मोर्चा की मंडल अध्यक्ष इन्होंने किसी पोस्ट पर कमेंट लिखा और हिंदू भाइयों से मुस्लिम औरतों का गैंगरेप करने के लिए कह डाला ये कमेंट अब सोशल मीडिया पर खूब वायरल हो रहा है सुनीता ने कमेंट में लिखा इनके साथ यानी मुस्लिमों के साथ एक ही उपाय है दस हिंदू भाई बहन मिलकर इनकी बहन और इनकी माँ के साथ खुलेआम सड़क पर बलात्कार करें फिर उसे काट कर खंबे में टांग दे बाजार के बीचों बीच क्योंकि पत्थर का जवाब पत्थर से ही देना पड़ेगा जब मुसलमान औरतों का घर से निकलना दूभर हो जाएगा तब जाकर ये मुसलमान अपने आप ठीक हो जाएंगे यदि हमें भारत को सुधारना है हिंदू भाई बहनों की रक्षा करनी है तो 10-10 या 20 बीस हिंदुओं का ग्रुप बनकर तैयार हो वो हर मुस्लिम के घर में जाए उनकी माँ बहन की इज्जत लूटे और उनका बलात्कार करे क्योंकि दूसरा कोई रास्ता मुझे नहीं दिख আমি আমার কয়েকজন ভারতীয় বন্ধুকে জিজ্ঞেস করলাম এটা কি সত্য যে এই নেত্রী সুনিতা সিং गौर মহিলা একজন নারী হয়ে অন্য নারীদেরকে ধর্ষণ করাবো কথা বলছে এটা কি সত্য হতে পারে সে বলল হ্যাঁ সত্য তবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি বললাম দ্যাটস নট গুড এনাফ দ্যাট ক্যান নট বি গুড ইনাফ এরকম একটি ক্রিমিনাল থ্রেড দেওয়ার জন্য হেইট প্রচার করার জন্য যখন মুসলমানদের উপরে নিপীড়ন চরম আকার ধারণ করেছে ভারতে যখন সারা বিশ্ব ভারতকে অবলোকন করছে যখন হিন্দুত্ববাদী শক্তি ভারতে আছে তাহলে হিন্দু ধর্মকে যারা কলুষিত করছে জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছে সেই সময় বিজেপি ক্ষমতাসীন বিজেপির একজন নেত্রী এ কথা বলবে তাকে শুধু দল থেকে বহিষ্কার করবে এটা যথেষ্ট হতে পারে না কোনোভাবেই না সুতরাং তার শাস্তির কি হলো আরও প্রশ্ন থেকে যায় তাকে যদি দল থেকে বহিষ্কার করে থাকে সে তো একজন নেত্রী ছিল এরকম একজন জঘন্য মেন্টালিটির মানুষ সে নিশ্চয়ই আরও অনেক জঘন্য মেন্টালিটির কর্মী তৈরি করেছে কারণ জঘন্য মেন্টালিটির কর্মীরা ছাড়া এই জঘন্য মেন্টালিটির মানুষকে নেত্রী বানাতে পারে না বিজেপিকে তো সমর্থন করে আসছিলাম এই কারণেই ভেবেছিলাম ভারতের সংস্কৃতি রক্ষা করা হবে যে সংস্কৃতিতে বিদেশি সংস্কৃতি আগ্রাসন হানছে বলিউডে যেরকম নোংরামি চলছে এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে ভারতীয় সংস্কৃতি রক্ষা পাবে কিন্তু ভারতীয় সংস্কৃতিতে পরধর্ম সহিষ্ণুতাও আছে স্বামী বিবেকানন্দের মতো মানুষ আছে তাহলে এটা কেমন এটা কেমন ভারত দেখতে যাচ্ছি আমরা এই কি বিজেপির রাজনীতি ছি 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 যদি বিজেপির রাজনীতি না হয়ে থাকে এটি তাহলে এমন একজন মানুষ কিভাবে বিজেপির যে কোনো লেভেলের নেত্রী হলো কীভাবে তাহলে যেই এলাকার সে নেত্রী হয়েছে সেই এলাকার মানুষরা কি জঘন্য মেন্টালিটিতে ভোগে যদি কেউ আমার সাথে জঘন্য কাজ করে হিংসা বিদ্বেষের কাজ করে বিদ্বেষ ছড়ায় তার প্রত্যুত্তরে ঘৃণার প্রত্যুত্তরে ঘৃণা হতে পারে না ঘৃণার প্রত্যুত্তরে ঘৃণা কখনোই হতে পারে না এটা কি ধরনের ভারত দেখছি আমরা আর ভারতীয় মৌলবাদীদেরকে বলছি বিশেষ করে হিন্দু মৌলবাদীদেরকে বা এই ইসলামী মৌলবাদীদেরকে উস্কে দিয়ে না দিয়ে না আমরা সবাই একসাথে বসবাস করতে চাই তবে সাধারণ মুসলমানদেরকে ইসলামিস্ট মৌলবাদী ঠেকানোর নামে সাধারণ মুসলিমদের উপরে গণভাবে এভাবে আক্রমণের ব্যাপারটি যদি আপনারা উস্কে দেন ফলাফল ভালো হবে না কিন্তু আমরা মুসলিমরা অবশ্যই বসে বসে আঙ্গুল চুষব না কোনো মতেই আঙ্গুল চুষব না আমাদের বৃহত্তর বাংলায় আপনারা এভাবে নিধন চালাবেন আপনাদের নেতা নেত্রীরা এভাবে আমাদের নারী পুরুষদেরকে ভারতের মুসলিম ভাইদেরকে বোনদেরকে এভাবে অত্যাচার নিপীড়ন করবেন এবং উস্কে দিবেন আর আপনারা মনে করেন আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাকিস্তান সারা বিশ্বের মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে কোনো অবস্থাতেই না কোনো অবস্থাতে আমরা আঙুল চুষব না সুতরাং দয়া করে এগুলো বন্ধ করুন আর যদি বন্ধ না করেন তাহলে ধর্মীয় উন্মাদনার ফলাফল আপনাদেরকে কিন্তু বহন করতে হবে বহন করতে হবে বিশ্বের মুসলমানদেরকে হিন্দুদের খেপানো উচিত হবে না কিন্তু অনেক সময় শুনি ইসরায়েলের কি করতে পেরেছি মুসলমানরা মায়ানমারে কি করতে পেরেছি দেখুন ওগুলি একটিও কিন্তু ধর্মীয় দাঙ্গা নয় সুতরাং ধর্মকে আক্রমণ করবেন না মুসলমানরা শুধু মুসলিম হওয়ার কারণে যদি আপনারা আক্রমণ করেন শুধু মুসলিম হওয়ার কারণে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না থাকবো না কারণ বসে বসে মার খাওয়া এবং বসে বসে মুসলমান ভাই বোনদেরকে অত্যাচারিত হতে দেখা এটা মনুষ্যত্বের পর্যায়েও পড়ে না এখন যদি হিন্দুদের উপরেও এভাবে কেউ আক্রমণ চালাতো আমি একই কথা বলতাম